তো এই হলো আজকে আমার বাড়ির পরিস্থিতি, যেদিকে তাকাবেন সেদিকেই প্যান্ডেল। এটা হলো আমাদের বর্ষাকালের প্যান্ডেল। আপনারা দেখে হয়তো ভাববেন, কিরে ভাই বউটা কি কিছুই কাজ করে না, খালি খায় ঘুমায়? না, আমি কাজ করেছি, কাজ করেছি বলেই এই প্যান্ডেলটা খাটানো। যেদিন বৃষ্টি শুরু হবে সেদিনকে আমি প্রচুর জামাকাপড় কেচেছি, আর জামাকাপড় কাচছি তখনও বৃষ্টি হচ্ছে, কি করব? আর কিছু শুকায়নি, এই দুদিন ধরে তিন দিন ধরে বারান্দাতেই মেলা। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। এখন তো ঠিকমতো ব্লগ আমি দেই না, ভালো লাগে না দিতে আর ব্লগ ট্লগ, যা সব দেখি ওই সব তো করতেও পারবো না, আর ব্লগও ওই জন্য দেই না, ভিউজ আসে না বলে। তো এই হলো গিয়ে সকাল, কালকে জোজো পড়তে যায়নি, আজকে ভিজে ভিজে পড়তে চলে গেছে, আর জোজোর বাবা গেছে মাছ ধরতে, মোটামুটি একটু আধটু মাছ ধরে এনেছে, চলুন দেখাই আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করে খাই। তো এই হলো মাছ, আর এই হলো এখানে কই মাছ, একটা কই মাছ অনেকটা বড়, ওই ওই দেখা যাচ্ছে ওই ওই ওইটা সব থেকে বড় মাছ। আর এর ভেতরে আছে একটা হাইব্রিড মাগুর, দেখা যাচ্ছে না, কী দেখা যাচ্ছে কী জানে বুঝতে পারছি না, দেখা যাচ্ছে মনে হয়। আর এই হলো আজকে আমাদের বন্যা পরিস্থিতি, মানে এই যে আমাদের এখানে জল ওঠা শুরু হলো, এবারে উঠতেই থাকবে, আমাদের দিকটা এখনও জল নিকাশি তো ব্যবস্থা নেই। এই যে জল ওঠা শুরু হয়েছে, আমাদের সানের ঘাটটা পুরোটা ডুবে গেছে, আর এই পুকুরটা কিন্তু আমাদের, অনেকটা বড় পুকুর, আমাদের মানে আমার শ্বশুরদের, শ্বশুরদের মানেই আমাদের, ওরা মরে গেলে আমাদের, মানে ওরা ওরা না থাকায় আমাদের। আর ওই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো আসছে, এই হাঁসের বাচ্চাগুলো খুব ছোট দেখেছিলেন আপনারা, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর ওদিকে দেখুন জল উঠে কি অবস্থা, আমি আর যাবো না বাবা, কাদা। আর এখানে আমাদের আটলগুলো টাঙিয়ে রেখে দিয়েছে, এটা সব থেকে বড় আটল, আমাদের বাড়িতে এই আটলটা সব থেকে বড় আটল, এই আটলটা খালে পাতে, দেখুন কি অবস্থা, যেদিকে তাকাবেন সেদিকে জল, শুধু আমাদের বাড়িটা ডাঙা আর চারিদিকে জল। দেখেছেন খাল পুরো ভর্তি, আর কত কলমি শাক হয়েছে, আমি নাপতেও পারি না তুলতেও পারি না, দেখলে খাওয়ার ইচ্ছে হয় কিন্তু আমি তো নাপতে পারি না। আর যখন থেকে আমার পিসি শাশুড়ির চোখ অপারেশন হয়েছে, এইসব আগান বাগানের খাবার খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, আমি তো জলে টলে নাপতে পারি না, ডোঙাও চালাতে পারি না, শালতিও চালাতে পারি না, সেই জন্যে আমি তুলতে যেতে পারি না, আর পিসি তুলে তুলে আনে, এখনও কিন্তু বৃষ্টি অঝরে ঝরে যাচ্ছে। তো এরম করেই ভিজে ভিজে আজকে সারাদিন কাজ করতে হবে, ওর বাবা আবার মাঠে গেছে, যদি দুটো মাছ হয়, কাজে তো কাজে যাওয়া তো বন্ধ হয়ে গেছে, যদি এক দু কিলো মাছ হয় তবু আমাদের বিক্রি করলে সংসারটা চলে যাবে। তো সেই জন্য শুধু যে ও খাল থেকে মাছ ধরে এমন নয়, সবাই মাছ ধরে, যাদের জাল আছে, যাদের ছিপ আছে, যাদের যারা মাছ ধরতে পারে আটল আছে, তারা যারা যারা মাছ ধরতে পারে তারা সবাই মাছ ধরে। আমাদের কালভেটে এরকম সময় মেলা বসে যায়, সবাই জাল ফেলে। চলুন আমাদের রাস্তাটা আপনাদেরকে দেখাই আছে, দেখুন এই আমাদের রাস্তা, আর এই রাস্তার গালায় জল উঠে এসছে, এই জল থাকতো কোথায় আর কোথায় চলে এসছে জল, আমার শ্বশুরদের ঘাসের বোঝা, খালের আর পুকুরের মাঝখানে আমাদের রাস্তা, ওই শঙ্খ মা শঙ্খ আসছে, আর আমাদের বাচ্চা পাখি, আর বাচ্চা পাখির মা ছাতা নিয়ে বসে বসে মাছ কুটে আর ধুচ্ছে, ভিজে দেখুন। পাখি টুকি পাখি ব্যাঙের ছাতার উপরে, একটা ছাতায় দুটো ব্যাঙ, ও ওরে বাবা, আকাশ আবার গুড়ুম গুড়ুম, বন্যা মানে বন্যা তো হয়েই গেল, আম গাছটা ডুবে গেছে। এবার যেই কটা লেবু ডুবে রয়েছে ও কটা পচে যাবে। আমি থাক থাক, আর ডাকিস না, আর ডাকিস না রে,
তুই তুই কুনো ব্যাঙ না সোনা ব্যাঙ? তুই কুনো ব্যাঙ না সোনা ব্যাঙ আগে বল, তুই কুনো ব্যাঙ না সোনা ব্যাঙ আগে বল, আগে বল, আগে বল, আগে বল, আগে বল। এটা এটা আমাদের এই মাছ একটা পড়েছে, জাল চটেছে না? না দাঁড়া, ছাতাটা বেঁধে গেছে, শালতিতেও জল ভরে গেছে, যারা আসবে তাদের জল ছেচবে, তারপরে তারা শালতি নিয়ে যাবে। চো চো ব্যাং বাড়ি চো। আজকে আমাদের বাচ্চা পাখিটা ব্যাং হয়ে গেছে, জলেতে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ব্যাং হয়ে গেছে। আর বাচ্চা খোকার তো খুব জোর ঠান্ডা লেগে, আর কদিন পরেই বাচ্চা খোকার জন্মদিন, এসো না। ওই দেখ ঠান্ডা লেগে, এই ছাতাটা কবে কিনেছিস? তো এই যে আমরা জলে ডুবে যাচ্ছি, এই আমাদের বন্যা পরিস্থিতি, মুরগিগুলো দেখুন চপচপে হয়ে গেছে। চলো ওদিকে যা, আমি ধরে রেখে দিয়েছি, ছাড়িনি, ভেতরে তাই জল দেওয়া হয়নি, একটুখানি জল দিতে হবে। তো বন্ধুরা, বর্ষার সময় কাজ অনেকটাই কমে যায়, সেরকম কোনো বাইরে যাওয়ার কোনো ব্যাপার থাকে না, আমি তো এমনিতে খুব একটা বাইরে যাই না। তো এবার রান্না বান্না করবো, একটু ঝাঁট দেবো, জামাকাপড় কাঁচা নেই, কিচ্ছু নেই। তো চলুন আজকে তাহলে এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো থাকবেন আর দেখতে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে দেবেন। চলুন টাটা।